হযরত আবু দাদা টুক টুক করে বার হয়ে গেলেন। ও জামাল কেরাম, ও আমার মনোবী বাবা না, আবু বাবার সামনে চলে গেল, আবু বাবার কাছে দিয়ে পৌঁছে গেল। হ্যাঁ আবু বাবা, তুমি আমাকে খাজুরের গাছটা বিক্রি করে দাও, তুমি আমাকে খাজুরের গাছটা বিক্রি করে দাও। আবু বাবা জানিয়ে দিল, ও আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু, খাজুরের গাছ বিক্রি করবো না, খাজুরের গাছটা তোমায় দেবো না। হযরত আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু জানিয়ে দিলেন, ও আবু বাবা তুমি যদি আমাকে খাজুরের গাছটা বিক্রি করে দাও, আমি আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান আদে, এই খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আদে, এই খাজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া দে, এই খাজুরের বাগানে একটা বড় বাড়ি আদে, যদি একটা গাছ আমায় দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু খাজুরের বাগান খানা দিয়ে দিয়ে একটা গাছ কিনে নেন, টুক 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 করে আল্লাহ নবীর এতিম সাহাবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী আমি আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু ওই খাজুরের গাছটা কিনে নিয়েছি, ওই খাজুরের গাছ খানা আমি আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু তোমাকে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাহাবী টুক 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 করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর পেয়াদে মাফ করে দিন, আমি আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু হুজুর ওই গাছটা কিনে নিয়ে আপনার এতিম সাহাবীকে দিয়েছি, আমি আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু আল্লাহ পাকে জান্নাত দে, হুজুর খাজুরের গাছটা পাবো হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর পেয়াদে মাফ করে দিন, আমি আবু দাদা রাজি আল্লাহ তাআলা আনহু 600 খানা খাজুর গাছের বিনিময়ে একটা গাছ কিনেছি হুজুর, একটা গাছ কিনেছি হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু দাদা আমি নবী তোমাকে জানিয়েছিলাম একটা গাছের বিনিময়ে একটা গাছ, একটা গাছের বিনিময়ে একটা গাছ। ও বাবা আবু দাদা আল্লাহ জান্নাতে তোমার জন্য একটা গাছ আর নয়, তোমার জন্য একটা গাছ আর নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, গামমিন ইসকিরিদায়ন লি আবি দাদাই ফিল জান্নাহ, গামমিন ইসকিরিদায়ন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও আবু দাদা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান বাগান, খাজুরে বাগান বাগান। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে দেখতে পাচ্ছি যে মরুন সুবহান, আর একটু চলে মরুন সুবহান। নবী বলেছি একটা গাছ দিলে একটা, তুমি তো 600 খানা খাজুরের গাছ সব দিয়ে দিয়েছো। মক্কা শরীফে, এই মদিনা শরীফে, এই বাগানের মধ্যে হযরত আবু দাদা রাদিয়াল্লাহু তাআলার বাগানটা হলো নাম করা, 600 খানা খাজুরের গাছ, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। আবু দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা গাছ কেনার জন্য গোটা বাগান 600টা খাজুরের গাছ সব দিয়ে দিয়েছে। নবীকে গিয়ে বলে হুজুর গাছ কিনে দিয়ে দিয়েছি সাহাবীকে। নবী বলে কিসের বিনিময় হলো? বলো হুজুর 600টা গাছ। নবী বলছেন একটা গাছের বিনিময় একটা, তুমি তো গোটা বাগানে দিয়ে দিয়েছো, তোমার জন্য জান্নাতে আর একটা গাছ নয়, কাম মিন ইসতিরিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবু দাহদা তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আল্লাহর নবী একবার দুবার তিনবার
বলেনি, আমার নবী বারবার বলে যাচ্ছেন কামিন ইসকি রিদাই লি আবি দাহদাই ফিল জান্নাব দাহদা, তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন উহুদের যুদ্ধে শহীদ হলেন, নবী পাক ওনার চেহারা মুবারকের পাশে দাঁড়িয়ে গেলেন, আমার নবী, জোর করে নবীর চোখ দিয়ে পানি পড়ছে, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশের কাছে দাঁড়িয়ে, শরীর মুবারকের কাছে দাঁড়িয়ে নবী কেঁদে কেঁদে বলে, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাই লি আবি দাহদাহি ফিল জান্নাহ, আবু দাদা তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খাজুরের বাগান আর বাগান। বলুন না সুবহানাল্লাহ। কোন কিদমো সাহাবারা দিনের জন্য করে, নিজের জীবন নবীর মহব্বতে কুরবানি দিয়ে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য দেখে, আল্লাহু আকবার কবীরা, যিনি আমার নবীর সাথে হিজরত করেছিলেন, গুহাটার নাম গারে আল্লাহ নবী নবাবী শরীফের জন্য গেলেন, ও তোমাকে ও আমার মুরব্বী বাপ মেরাম আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন, লাব্বাইয়া রাসূলুল্লাহ, লাব্বাইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, ও তোমাকে আল্লাহ নবী উনার হাত কানালে, আল্লাহ নবীর ডান হাতের নিচে চেপে নিলেন, ডান হাতের নিচে চেপে নিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে দিলেন, ও বাবা জোমান, ও বাবা জোমান, যদি আল্লাহ তাআলা আমি নবী আমার কাছে আসেন, আমি নবী আমার সামনে আসেন, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ও তোমাকে ও আমার মুরব্বী বাপ দামেরাম আল্লাহ নবী উনার বামা উনার হাত কানালে টুক টুক করে কেটে গেলে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আমি নবী এইভাবে উঠবো বাবা, আমি নবী এইভাবে দাঁড়াবো বাবা, একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর, যদি আল্লাহ তাআলা আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহ দুজনকে দুদিক থেকে এইভাবে উঠে দাঁড়াবো, জনে মরল সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই যে দেখছো দুদিকে দুজন, এইভাবে দুজনকে জড়িয়ে নিয়েই কিয়ামতে উঠবো, নবীর এই হাদিস শরীফের ইশারা, দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো, জোরে বলো, নবীর পাশে নেই দুজনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে শুয়ে আছেন, ওমারে ফারুক নবীর পাশে রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইন্তেকালের আগে ওসিয়াত করে গেল, ইন্তেকাল হলে লাশটাকে গোসল দেবে, সুন্দর কাফন পরাবে, জানাজা আদায় করে আমার জানাজা আল্লাহর নবী রাউদা শরীফের বাইরে রাখবে, লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে ওটাকে বলা হয় জানাজা, ওটা হলো জানাজা, আমার জানাজা আল্লাহর নবী রাউদা শরীফের বাইরে রেখে নবী রাউদা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে বলবে, বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আপনার ইন্তেকাল হয়ে গেছে, উনি ওসিয়াত করে গিয়েছেন, উনার লাশটা গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা আদা করে, মোর করতে মানা করেছেন, দাফন দিতে নিষেধ করেছেন, আপনাকে বলার জন্য বলেছেন, যদি অনুমতি দেন আপনার পাশে দাফন হবে, যদি না বলে দেন মদিনা শরীফের আম কবরস্থানে হবে, তবে ইয়া রাসূলুল্লাহ উনি কিন্তু আপনার পাশের জায়গাটায় শোবেন বলে তো আশা করেছেন, বললেন না আপনার কাছে জায়গাতে উনি শুতে আশা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন, ও তোমাকে ও আমার মুরব্বী বাপ দামেরাম হুজুরের লাশটাকে সুন্দরভাবে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রাউদা শরীফের বাইরে রেখে দিলেন, আল্লাহ নবীর রাউদা শরীফের পাশে রেখে দিয়ে আল্লাহ নবীর রাউদা শরীফের ভিতরে গেলেন, আসসালাতু সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ পাকের নবী বাল্য জীবনের সাথী হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গিয়েছেন, ওলি
ওসিয়াত কানা করে গেলেন, উনি ওসিয়াতটা করে দিয়ে গেলেন, ওনার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাতিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবর খুঁড়তে মানা করলেন, দাফন দিতে নিষেধ করলেন, আপনাকে জানাবার কথা বললেন, আপনাকে বলার জন্য বললেন, যদি আপনি অনুমতি কানা দিয়ে দেন আপনার পাশে দাফন হবে, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার লাশটাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের নাম কবরস্থান সেখানে গিয়ে দাফন হবে। ইয়া রাসূলুল্লাহ কবি বললাম, ইয়া রাসূলুল্লাহ কবি বললাম, আল্লাহ পাকের নবীন তবে উনি আশা করে নেন আপনার পাশে শোবে বলে, আপনার পাশে শোবে বলে, ও তোমাকে আল্লাহ পাকে রুখবে আল্লাহ আমি নবীর আমার বন্ধুকে আমি রাসূলুল্লাহর পাশে যে দাফন খানা করে দাও তুমি বলুন সুবহান।